শ্রী গুরু গৌরাঙ্গ জয় যুক্ত হোক, জয় যুক্ত হোক। আস্তিকার সন্ন্যাস তিথি পালন করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার অভিন্ন গুরুতনু গুরু প্রতিমা ওম বিষ্ণুপাদ ত্রিবেন্দ্র স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রসাদ বিষ্ণু গোসাই মহারাজ শ্রী চরণ বন্দনা করি। সবাই উপস্থিত সভাপতি ত্রিবেন্দ্র স্বামী ভক্তি বিচার ভারতী মহারাজ এবং ভক্তি প্রবন্ন তীর্থ মহারাজ ভক্তি বিভব মধুসূদন মহারাজ সহ সমস্ত ত্রিদণ্ডী পাদগণ এবং সুবি সজ্জন ভক্তবৃন্দ মাতৃবৃন্দা সকলকে জানাই আমার যথাযথ সম্মান এবং দণ্ডবত প্রণাম। সুবি ভক্তবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভিন্ন ত্রিদণ্ডী পাদগণের শ্রীমুখে মহারাজের সন্ন্যাস লীলা উপলক্ষে সন্ন্যাস লীলা আমরা শ্রবণ করলাম। এই অনুষ্ঠানটি দোলের পরে হিমাচল প্রদেশে বিশাল সমারোহে সেখানে উদযাপন হয়েছিল। সেখানে মায়াপুর থেকে অনেকে গিয়েছিলেন এবং আমাদের ভক্তিপ্রসাদ গিরি মহারাজ ভক্তিপ্রসাদ ভারতী মহারাজ আমারও টিকিট করেছিলেন। তো আমার দুর্ভাগ্য সেখানে আমি উপস্থিত হতে পারিনি, তাই আজকে মহারাজের কৃপা লাভ করবার জন্য এখানে এসেছি, হরিকথা বলবার জন্য আসেনি। তাই দেখুন শাস্ত্রে মহারাজকে আমি আজ থেকে 20 বছর আগে থেকে যখন বৃন্দাবনে থাকতাম, যখন এখানে পড়াশোনা করতাম, তখন সেখান থেকে মহারাজকে আমি দর্শন করেছি। তো আমার অনুভবের কথা মহারাজ সম্পর্কে দু একটি আমি কথা বলবো বলে আমি সমাপ্ত করব। আজকে দেখুন আমাদের এই জগতে যদি বলছেন শ্রীমদ ভাগবতে কুন্তী দেবী বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী, এই চারটার মধ্যে যদি কারো একটা থাকে সে এই জগতে ভজন করতে চায় না। কিন্তু আজকে দেখুন আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সেই রজত জয়ন্তী মানে 25তম সন্ন্যাস তিথি উপলক্ষে পালন করবার জন্য আজকে মহারাজের দেখুন জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী চারটাই মহারাজের কাছে বিদ্যমান। আপনারা শুনলেন বলেছেন জন্ম উঁচু কুলে জন্ম, আমাদের যদি উঁচু কুলে জন্ম হয় এই জগতে তাহলে আমরা ভজন করি না করি আমাদের মধ্যে একটা অভিমান এসে চলে আসে। ঐশ্বর্য যদি অনেক অর্থবান হয়ে যায়, বেশ কিছু মঠ মন্দির কিংবা অনেক কিছু যদি অর্থ হয়ে যায় তখন মনের মধ্যে একটা দাম্ভিকতা এসে উপস্থিত হয়ে যায়। জন্ম ঐশ্বর্য শ্রুত মানে পাণ্ডিত্য, আজ থেকে 20 বছর আগে যখন 2001 সালে বৃন্দাবনের কেশিঘাটে যখন আমরা পড়াশোনা করতাম তখন শুনতাম যে এখানে ভাগবত সপ্তাহ করছে। ভাগবত সপ্তাহ বলে তখন আমরা এত কিছু প্রচার ছিল না সেই সময়, তখন শুনতাম ভাগবত সপ্তাহ কে ভাগবত, তখন বয়সটা তখন অনেক ছোট ছিল, বুঝতেই পারছেন আমার বয়স দেখে আপনারা, তখন সেই সময় শুনতাম ভাগবত সপ্তাহ করছেন না কে ভাগবত সপ্তাহ করছেন। তখন মহারাজ তো সন্ন্যাস নিয়েছেন অলরেডি, তখন যে ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বাই মহারাজ শ্রী রামপ্রসাদ প্রভু তিনি ভাগবত সপ্তাহ করছেন। ভাগবত সপ্তাহ গৌড়ীয় মঠে কোনো প্রচার ছিল না, সর্বপ্রথম মহারাজে ভাগবত সপ্তাহ তিনি প্রচার করেছেন। এখন আমরা আনাচে কানাচে যে ভাগবত সপ্তাহ এটা মহারাজে প্রথম তিনি এটা প্রদর্শন করেছেন। তাহলে স্ত্রী যদি সৌন্দর্য আমরা যদি অনেক সুন্দরী হয়ে যাই তাহলে আমাদের মধ্যে অহংকার চলে আসে, আমরা যদি অনেক সুন্দর হই তাও আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। কিন্তু দেখুন মহারাজের মধ্যে চারটায় বিদ্যমান। আজকে মায়াপুরে আকাশ চম্বুক সেখানে মন্দির করছেন, হিমাচলের সেখানে মঠ, বৃন্দাবনে সেখানে মঠ, কলকাতায় মঠ, আরো বাংলাদেশে গেলে তো আপনারা দেখবেন মহারাজের সেখানে আমি বাংলাদেশে প্রচারে যাই, সেখানে মহারাজে কিভাবে অক্লান্ত পরিশ্রম করেন, মহারাজের কোনো অভিমান নেই। মহারাজের শিষ্যগণ সেখানে সবার সাথে আমার পরিচিতি আছে, মহারাজের শিষ্যগণ প্রত্যেক দিন 50টা বাড়িতে মনে নিয়ে যাবে। এই বাড়ি কোনো গরিব দুঃখী কোন রকম বিচার তিনি করেন না, যে তার ফাটা ঘর তার ভাঙা ঘর তার বাড়িতে তার দিনে আনে দিনে খায় তার বাড়িতে যাব না, মহারাজের মধ্যে এই অভিমানটুকু পর্যন্ত নেই। তাই আমি সাধারণত আমি দেখছি আমি আমরা যদি মহারাজের তো শিষ্য হওয়ার যোগ্যতা নেই আমার, তথাপি কখনো যদি মহারাজকে দর্শন হয় দূর থেকে যদি প্রণাম করি মহারাজ আগে থেকে প্রণাম মানে মাটিতে পড়ে যায় তখন লজ্জা হয় আমার, যে তিনি একজন গুরুবর্গ আমার গুরু প্রতিমা, তিনি আমি প্রণাম করলে তিনি নিজে মাটিতে পড়ে যান। তাহলে এই যে মহারাজের আদর্শ এই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণাতি সেই ধর্ম ধ্বজি যার ইহাতে নাহি মতি, তাহলে এই যে মহারাজ আমাদেরকে সেইভাবে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। তাই আজকে শুধু এসেছি এখানে হরি কথা বলবার জন্য নয়, এখানে এই 25তম রজত জয়ন্তীতে মহারাজের কৃপা লাভ করবার জন্য এসেছি।
তাই মহারাজের কাছে প্রার্থনা করব এই যে 25তম রজত জয়ন্তী মানে আমরা 25তম শরণাস জয়ন্তী পালন করছি, আগামীতে যেন সুবর্ণ জয়ন্তী আমরা শ্রীধাম মায়াপুরে বিশাল সমারোহে পালন করতে পারি, এটাই মহারাজের কাছে প্রার্থনা করব। বাঞ্ছা গল্প পবিতারণ পাবন ভূষণ ভূ নমঃ জয়তি মন্দির স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি অমৃতানন্দ।